ভারতীয় জনতা পার্টির খেজরিওয়াল পশ্চিম মণ্ডলের মণ্ডল সভাপতি অরুণাভ সামন্ত, আমার পাশের বুথেই 47 নম্বর বুথে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ প্রদীপ দাস আমাদের 47 নম্বর বুথ সভাপতির বাড়িতে দেখা করতে আসেন, সঙ্গে করে আমি যাই। হঠাৎ করে সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী অতর্কিত আমাদের উপর হামলা চালায়, রড, লাঠি, বাঁশ এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তৎকালীন মুহূর্তে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ প্রদীপ দাস ধারালো অস্ত্রের আঘাতে কান কেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে আমার উপরে পিঠে মাথায় অক্ষতভাবে বাঁশের লাঠি প্রহার করা হয়। কোনো রকমে প্রদীপ দাকে নিয়ে কোন সরকারের আমলে বাস করছি, পুলিশ প্রশাসন কোথায়, আজকে কৃষ্ণনগর মানুষের ভাববার দিন এসছে। তাই আজকে এই প্রদীপ দাস, যাকে ধারালো অস্ত্র ভজালি নিয়ে তাকে কম মারা হয়েছে, তাকে মেরে দেওয়ার প্ল্যান করা হয়েছিল, শুধু তাই নয়, আমাদের এখানকার যে মণ্ডল সভাপতি অরুণাভ দাস, অরুণাভ সামন্ত, সুশোভন জানা এবং আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুকুমার বেরা অতর্কিতভাবে আক্রমণ করে, তাই আমরা কৃষ্ণনগর যে শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো নোংরামির জায়গা নেই। তৃণমূল যে নোংরামির জায়গা করে যাচ্ছে, যে চালাচ্ছে, যদি ওনারা ভেবে থাকে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা চুরি পরে হাতে বসে আছে, তাহলে ভুল ধারণা। আগামী দিনে মার পাল্টা মার কিভাবে দিতে হয় সেটা আমরা জানি, কিন্তু আমরা চাইছি না। ভারতবর্ষের সর্ববৃহৎ দল আমরা, আমাদের দায়িত্ব অনেক বেশি আছে, তাই আমরা চাইছি না এই ধরনের নোংরামি কাজ করতে। কিন্তু এরা যদি সীমা ছাড়িয়ে যায়, আজকে কিন্তু আমরাও সীমা ছাড়াতে বাধ্য হব। তাই সর্বস্তরের মানুষের পাশে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ, আবেদন, এলাকার শান্তি পরিবেশ বিঘ্নিত হোক এটা আমরা চাই না, শান্তিতে মানুষ বসবাস করুক। আজকে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে খেজুরি বিধানসভা জুড়ে, এই কৃষ্ণনগর জুড়ে, তাই এরা খেপা কুকুরের মতন হয়ে যাচ্ছে। খেপা কুকুর রাস্তায় চলতে চলতে যেভাবে যাকে পাচ্ছে তাকে কামড় দিচ্ছে, আর তৃণমূলের যারা হারমাত বাহিনী, যারা মধুয়া মাতাল, যারা রাস্তায় 24 ঘন্টা ডিং করে ঘুরে, তারা আজকে কি করছে, যেখানে সেখানে পাগলা কুকুরের মতন আমাদের ভারতীয় জনতা পার্টিকে কামড় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা পাগলা কুকুর নয়, আমরা মানুষ, আমরা মানুষ। কিন্তু আজকে জনরোষ যখন তৈরি হবে, মানুষ যখন ঘুরে দাঁড়াবে, তাহলে আজকে তৃণমূলের কত দাদা কত দাদাগিরি সব উড়ে পালিয়ে যাবে। গুন্ডা কি করে কন্ট্রোল করতে হয় তা আমরা জানি, মস্তানি কি করে বন্ধ করতে হয় তা আমরা জানি। যদি আমাদেরকে গুন্ডামি করতে হয়, আমাদেরকে মস্তানি করতে হয়, তাহলে তৃণমূলের নেতারা একটা ঘর থেকে কেউ বেরোতে পারবে না। তাই আমরা চাইছি না যে খেজুরির যে শান্তির পরিবেশ, হেডিয়া অঞ্চলের অধীন যে কৃষ্ণনগর, এই যে 5-7টা বুথ, যে শান্তির পরিবেশ আছে, আমরা আবেদন করছি, আমরা অনুরোধ করছি যে শান্তিকে বিঘ্নিত করবেন না। আজকে তার প্রত্যুত্তরে আজকে আমরা জানি যে করোনা মহামারীর জন্য যে মানুষের যে আতঙ্ক, সেই আতঙ্কে উপেক্ষা করে বাধ্য হলাম আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করতে। তাই সাধারণ মানুষের পাশে যদি সেটার জন্য আমাদেরকে ক্ষমা প্রার্থী হতে, আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের পাশে আর কিছু করার নেই। আগামী দিনের জন্য আমরা প্রস্তুত, তাই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। একজন সৈনিক আজকের ভোজবিজাতে 40 নম্বর বুথের বুথ সভাপতির বাড়িতে আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তৃণমূলের হারমাত বাহিনী আমার উপরে অতর্কিত ধারালো অস্ত্র, লাঠি এবং রড নিয়ে আমার উপরে আক্রমণ করে, আমি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাই। আমার দলের, আমাদেরই মণ্ডল সভাপতি, ওনার উপরেও রড, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে এবং আমাদের কাঁথি সাংগঠনিক জেলার যুব নেতা সুশোভন জানার উপরেও রড, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের হারমাত বাহিনী নীলাঞ্জন মাইতির নেতৃত্বে, দিলীপ সাহুর নেতৃত্বে, বলো নাম, তার দলবল নিয়ে, দলবলের নাম হচ্ছে বাবু সাহু,
দল বলে এই হারমাদ বাহিনীর সঙ্গে যুক্ত বকু সাহু বাপি সাহু বিশুপাল আরো অনেকে এবং অন্যান্য হারমাদরা এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমি শুধু গিয়েছিলাম আমাদের বুথ সভাপতি তরণী পালের সঙ্গে আমার আত্মীয়তার সূত্রে ওনার বাড়িতে আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নিশ্চয়ই আপনারা দেখছেন যে তৃণমূলের হারমাদ বাহিনী ওরা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে, আগামী দিনে আপনাদের একজোট হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গুর্জিটাকে সম্মান করুন আপনারা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে আছেন।